তোমাদের এই ভিডিওতে আমরা জানবো গ্রেডিয়েন্ট সম্পর্কে। আপনারা যারা গ্রেডিয়েন্ট বোঝেন না যে গ্রেডিয়েন্টটা কি আর এটা কি কাজ করে, তারা তাদের জন্য এই ভিডিওটা। আর গ্রেডিয়েন্ট আমরা কীভাবে HTML এর যে কোনো একটা শেপে অ্যাপ্লাই করবো তা দেখবো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। ওকে, এখান থেকে প্রথমত আমি গুগল অ্যাপ যারা গ্রেডিয়েন্ট কি বোঝেন না তাদের জন্য আমি গ্রেডিয়েন্ট সার্চ করে আপনাদের দেখাই দিই। যেমন এই দেখেন, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট। এই দুইটা কালার মিলিয়ে এই একটা শেপ হয়, এইটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। এই দেখেন, এইটাও একটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিন্তু অনেক প্রকারের হয়, যেমন এই এইগুলো গ্রেডিয়েন্ট, এইগুলো গ্রেডিয়েন্ট, এগুলো গ্রেডিয়েন্ট। আর গ্রেনিয়ার হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই দুটা গ্রেনিয়ার বেশিরভাগ ইউজ হয়। যেমন এইটা হলো আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এই এটা না, আমি এখানে রেডিয়াল, এইটা হলো আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা আমাদের যেই কাজ, এটা হচ্ছে আমাদের ভিতরে যেই কালারটা সেটা ভিতরে একটা কালার দেয়, আর ব্ল্যাক একটা বাইরে একটা যে কোনো একটা কালার দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল গ্রেডিয়েন্ট। আর আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা যে কাজ করে, আমাদের পাশাপাশি কালারগুলো দেয়, এইভাবে দেখেন একটা কালার এইদিকে থাকবে, একটা কালার এদিকে। আর আপনি যে আরও কালার অ্যাড করেন এইগুলো মিডেলে অথবা লেফটে রাখে হয়ে যাবে। তো আমরা এই কাজটা করি। প্রথমত আমি এইটাকে ক্লোজ ফোল্ডার করে নিই, আবার ফোল্ডারটা থেকে ক্লোজ করে পান করে নিই। আমি এটাকে আবারও আমার যে ফাইলটা আছে ডেস্কটপের ভিতরে HTML ওপেন, এটাকে আমি ওপেন করলাম। তারপরে এইগুলো আমি প্রথম তো কেটে দিই। এখানে কেটে দেওয়ার পর আমি CSS যেগুলো আছে এগুলো কেটে দিলাম। তারপর আমি যে এটাকে I didn't get that. Could you try again? আমি যে এটাকে এবার ডিপ দিয়ে একটা বক্স দেই, আর এইটাকে আমি লাইভ সার্ভার ওপেন করি। তাহলে এটাকে আমি এরকম রাখি যাতে আপনাদের একটু বসতে একটু সুবিধা হয়, আর এটাকে আমি এরকম রাখি যাতে একটু দেখতে সুবিধা হয়। এবার আমি আপনাদের প্রথমে তো এখানে একটি H1 দিই, H1। তারপর এই H1 এর একটি এই আমি হ্যাডিং রেখে দিই। আমরা কিন্তু কালার অনেক দেখছি, আমরা এই হ্যাডিং এটাতে যদি আমরা কালার অ্যাপ্লাই করি, যেমন H1 কালার, এটা আমরা যদি যে কোনো একটা কালার দিয়ে দিই, এটা রেড এটা কালার হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো না। এবার আমরা একটা বক্স আনি, একটা আমি এটা কাজ করি, এটা কেটে দিই। তো এটা এখানে একটা এমপ্লয়ি এটার একটা বক্স নিই, এটাকে এরকম রাখি। এবার এখানে আমি আসি, আসার পর এই ক্লাসটা একটা বক্স দিই, তারপর এইটার বক্সটার একটা উইড দিই। ওয়েট আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়েট দেবেন। ওয়েট এত পিক্সেল, হাইট সেম, তারপর ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা দিয়ে দেই। ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, এখানে একটা কালার, এখানে এই বক্সটা এখানে চলে আসছে। এবার এই বক্সটাকে আমি যদি গ্রেডিয়েন্টে প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে চাই, তাহলে এটা কীভাবে করবো? আর আপনারা যারা কালার সম্পর্কে না জানেন, আপনাদের বলে আপনার কালার সম্পর্কে কালার হ্যান্ড অথবা যে কোনো অপশনে যে যেতে পারবেন, এগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর, অথবা আপনি অ্যাডোবি কালার এগুলোতে গিয়েও কালার আনতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে, এই দেখেন। আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, কালার কোড কপি হয়ে যাবে। এবার আমি যদি এখানে দিই, এই কালারটা এখানে চলে আসবে। প্রথমে আমাদের হ্যাশ দিতে হবে, হ্যাশ। এবার দেখেন কালারটা এখানে চলে আসলো। তো আমি চাচ্ছি যে এইটার মধ্যেই আমরা যাতে কালারটা এটা থাকুক। এবার যদি আমি এখানে এই কালারটা দেই, তারপর রেড দেই, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট হবে না। কারণ কি? কারণ এখানে এটা আমরা করে নিতে দিন, এটা কী কী কালার হয়। এখানে যদি আবার আমি গ্রেডিয়েন্ট আনতে চাই, প্রথমে আমরা লিনিয়ার দিতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর এখানে রেড, তারপর এখানে আমরা দিই ব্লু, তারপরে আমরা এখানে রিফ্রেশ দিই। ওকে, এখনও আসবে না। এখানে আমি শুধু একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে এটা ব্যাকগ্রাউন্ড শুধু দিই।
এবার আসবে দেখেন এখানে এই দেখেন এটা কিন্তু এখানে ইজিলি চলে আসছে তো এইটা হলো আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট এবার এটা আমরা যে কোনো অ্যাঙ্গেল অথবা এই কোনো রিসেট করে দিতে পারবো আর যদি আমি আরো কালার অ্যাড করতে চাই যেমন কি ইয়েলো দেখেন একবারে ইজিলি কালারগুলো এখানে চলে আসছে তো আশা করি আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টটা বুঝতে পারছেন এবার আমরা আসি গ্রেডুয়াল গ্রেডিয়েন্ট গ্রেডিয়াল গ্রেডুয়াল এটা কেটে আবার রুটেকে দিই আর আমি এখান থেকে আপনারা যারা জানেন না আমি আপনাদের আরও একটু দেখাই দিই এখান থেকে আপনারা কালার কোডের মাধ্যমেও দিতে পারবেন অথবা যে কোনো এখানে কালার কিছু দিলে যেমন কি আপনি এই এটা দিয়েও দিতে পারবেন এটা লেখলেও চলবে অথবা আপনি কালার কোড এখান থেকে নিয়ে আসলেও কালার কোড দিয়ে দিলেই আপনি এটা দিতে পারবেন আমি শুধু ওইভাবেই দেখাইছি কালার কোড ইউএম দিই দেখেন এটা দিয়েও আপনারা ইজিলি এটা করতে পারবেন তো আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা করতে পারলাম এবার আমরা আসি রেডিয়াল গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট সমান রেড আর এখান থেকে ব্লু তাহলে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্টও সেম এবার আপনি যে কোনো কালারও দিতে পারবেন লাইট ব্ল্যাক এটাও দিতে পারবেন দেখেন আর একটা এখানে আমাদের অন্যরকমভাবে একটা চলে আসলো তো আশা করি আপনি গ্রেডিয়েন্ট সম্পর্কে সব কিছু বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা এতটুকুই আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে সব জানলাম তো সবাই ভালো থাকবেন দেখো বা একটি নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম।